এটা জিরি লঙ্কা বাটছি। জিরে লঙ্কা বাটা হয়ে গেল, এবার আদা রসুনটা বেটে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমি একটা আলু ডিমের ধোকাই বলে ওটা আলু ডিম, আলুটা আমি ভাতে সেদ্ধ করে নিয়ে সেনে নিয়েছি। আলুটা দিয়ে আমি ডিম দিয়ে এটা আলুর সঙ্গে মিক্স করব। এবার কড়াইয়ে জল দিয়ে টিফিন কোটো করে আবার ভাজলেও হবে। এবার যেটা খুশি আমি দেখি করি সেই রান্নাটা, যে তারপর আমি তুলে নেব। এটা আদা রসুন বাটা, এটা জিরে লঙ্কা বাটা, ধনে ভাজা আছে, আর এই যে ধনে পাতা পেঁয়াজ কুচিটা নিয়েছি। এবার আমি রান্নাটা চলুন শুরু করি। কোটাকাটি হয়ে গেছে, আলু দেব ওর সঙ্গে। ডালনা বানানোর জন্য ডিমগুলো ফাটে নেব। এই দেখুন দুটো ডিম ভেঙে দিলাম। এবারে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, জিরে লঙ্কা, ধনে বাটা আছে বাটা, পেঁয়াজ কুচি। এবার আমি মাখিয়ে নেব। এরকম ফাটা হয়েছে, এইভাবে ফাটতে হবে। একটু লবণ, এবারে আলু সেদ্ধটা ওর সঙ্গে দিয়ে দেব। এটা এইভাবে ভালো করে মাখাতে হবে আলু সেদ্ধ ডিম। দেখুন তেল দিয়ে দিলাম, কড়াইয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে ভাজতে হবে। হালকা আছে, আস্তে আস্তে ভাজতে হবে। একেবারে উল্টাবো,
ডিমটা তুলা হয়ে গেছে, এটা দেবো আবার। দোকান ডালনার জন্য আলুগুলো কড়াইয়ে ভেজে নিচ্ছি। আলুটা ভালো করে ভাজতে হবে চিকেন দিয়ে। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুটা একটু ভালো করেই ভাজতে হবে। শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তারপরে এবার মশলা দেব। এখানে জিরে, ধনে, লঙ্কা বাটা আছে, আদা রসুন, এটা আমি দিয়ে দেব। হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু চিনি, গরম মশলা, একটু দেব। দেখুন মশলাটা ভাজা হোক, তারপরে আমি জল ঢেলে দেবো। লবণ, আগের বার তুলতে গিয়ে খুন্তিতে ভেঙে গেছে, তাই এটা আর কাটার দরকার না। এটা এটা কেটে নেব, এটা আমি কাটবো।
এই দেখুন এইভাবে কাটতে হবে, এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন এইভাবেই বানাতে হবে। এটা কোটাল করে ভাপালেও হবে, এটা কড়াইয়ে ভাজলেও হবে, যেটা খুশি। তরকারিতে আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ধোকার ডালনা গুনা দিয়ে দেবো ডিমের। এটা বেশি নাড়াচাড়া করবেন না, দিয়ে একটু পরেই ফুটিয়ে তুলে নেবেন। ধনে পাতাগুলো দিয়ে দেবো, এবার ধনে পাতা দিয়ে দেবো, গরম মশলাটা আর একটু দেবো। একটু গরম মশলা ছিটিয়ে দিলাম, এবার ধনে পাতাগুলো দিয়ে দিলাম। এবার রান্নাটা আমার রেডি হয়ে গেল, এবার আমি নামিয়ে দেবো। তরকারি রেডি, রান্নাটা আমার হয়ে গেছে। নতুন ধরনের রান্না আপনারা তো দেখলেন, এই রান্নাটা আপনারা বাড়িতে তৈরি করবেন। নতুন এরকম আরো নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকুন, নমস্কার।